কাজ শেষ হয়ে গেছে, লোড আছে, আপনি বললে ভরে দিতে পারি। আমি মাত্র দেখলাম আপনার কাছে কার্ড আছে। ওমা, আমি দোকানদার, আমি দোকানদার, আমি বলতেছি যে কার্ড আমার কাছে নেই। আপনি জোর করে বলতেছেন যে কার্ড দেন লাগবে, কেমনে দিন, কিভাবে দেব আমি? আশ্চর্য, আমি তো এটা মানে বুঝলাম না। আমি মাত্র স্পষ্ট দেখলাম আপনার কাছে কার্ড আছে, আমি বললাম কার্ড নাই। কার্ড দিয়ে আমি কি করবো, কার্ড দিয়ে আমি কি করবো? হ্যাঁ, কার্ডকে খানের জিনিস যে কাই পেলবো আমি, মনে করিয়েন না। আপনারা মনে করেন ব্যাকে আপনার নাম্বার নিয়ে আপনার নাম্বার নিয়ে আর কি লাভ, কিরমুয়াই কথা কইন, কথা বলি কি কোনো লাভ আছে? হ্যাঁ, যত বেশি কথা তত আয়ু নষ্ট, আর যে বয়স হয়েছে আপনার লোকে কথা বলি কি আয়ু নষ্ট করমুনি। আর এমনি স্যার মানে এভাবে দেখেন আরই, হ্যাঁ, এই যে দেখতেছেন মোবাইল, সস্তা মোবাইল, বেশি নাম্বার সেভ করুন যায় না, আপনার নাম্বার পাওয়া অপ্রয়োজনীয় নাম্বার আমি সেভ করি কি করুন, আর লোড করে দিতে পারি, আপনার কি লাগবে না তাহলে পেয়ে দেন। আমি আপনার বিষয়টা আসলে বুঝলাম না। আচ্ছা, আপনারা আমি একটা কথা বলি, কার্ড থাকলে কিনলেই আপনাদের কার্ড দিব না বলেন? হ্যাঁ, এমন তো না যে কার্ডের তো লোডে খরচ বেশি, চেম খরচ কিনলাই দিই না আপনাদের। শোনেন, যে কার্ডগুলো আপনি আনাতে দেখছেন ফলস, এখন ফলস কার্ড, নষ্ট কার্ড, যুগটা ডিজিটাল, কার্ড কিন্তু ডিজিটাল না, ঘষি ঘষি এই সুন্দর লক নষ্ট করে ফেলবে, নাম্বারও উঠে যেতে পারে, কিন্তু লোডে কিন্তু কোনো প্রবলেম নাই, আপনি শুধু নাম্বারটা বলবেন আমি টিপি ভরে দিই, বাস দেন টিয়া দেন। ঘষাঘষির দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ, কেন?